আল্লাহ পাক তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দিবেন। فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا মাইক ম্যান আওয়াজটা আর একটু ভালো করেন, আওয়াজ মাঝে মাঝে ছেড়ে দিচ্ছে, আওয়াজটা ভালো করেন, ভলিউম আর একটু বাড়িয়ে দেন সবাই মহব্বতের সাথে জুড়ে জুড়ে পড়ি বালাগাল্লা বিকামালিহি কাশাফাতু জাবি জামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু مشرق حب محمد متن ديوان امام متن خرشيد سكت سين ايسو جان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله سلوا সবাই মহব্বতের সাথে কয়েকবার জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ দারুল হাবিব ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতরম হযরত সভাপতি এবং অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন এলাকা থেকে আগত হযরত মুরব্বিয়ানে আজম, সমবয়স্ক যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রথমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকর আদায় করি যিনি আমাদেরকে বারোই রবিউল আউয়াল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমনের মাসে আমরা এই বিশাল মজলিসের মধ্যে বসতে পেরেছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছে, এই জন্য একবার শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ।
আমরা অসংখ্য মানুষ আল্লাহ শুকর আদায় করলাম, কিন্তু আওয়াজটা বেশি জোরে হলো না। নির্বাচনের সময় আওয়াজ আপনাদের এলাকায় এমনই হয় না আরো বেশি হয়? আরো জোরে বলেন, এমনই হয় না বেশি হয়? কিছু বেশি না অনেক বেশি? জোরে বলতে বলতে গলার রগ ফাটায় দেয়, এরপরেও কয় আরো জোরে, আরো জোরে দিব থেকে নাই তো বুঝি তার কাছে। আমার ভাইয়েরা বলতে পারেন, নির্বাচনের সময় যারা আওয়াজ দেয় কারণ আছে, প্রার্থীরা চা খাওয়ায়, বিস্কিট খাওয়ায়, মুড়ি খাওয়ায়, কত কিছু খাওয়ায়, আমরা যে আলহামদুলিল্লাহ বলবো, কয় বস্তা মুড়ি নিয়ে আসছেন, কয় প্যাকেট বিড়ি নিয়ে আইছেন। আমার ভাইয়েরা বিড়ি মুড়ি কোনোটাই আনতে পারি নাই, তবে আলহামদুলিল্লাহ বললে লাভ কি হবে বলে দিচ্ছি, তাফসীরে বাইদেবী শরীফের মধ্যে আসছে, কেউ যদি আল্লাহ শুকুর আদায়ের লক্ষ্যে আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের আটটি দরওয়াজা খুলে দিবেন। জান্নাতের দরওয়াজা খুলতে রাজি আছেন? আরো জুড়ে বলেন, রাজি আছেন? কে কে রাজি না হাত উঠান, বুঝে উঠাইতেছেন? বাংলাদেশের মানুষ বুঝা কাজ করার থেকে না বুঝা বেশি করে, যার কারণে বিপদও বেশি। খুলনা বাংলা চত্বরে এক মাহফিলে জিজ্ঞেস করলাম, কে কে জাহান্নামে যাবেন হাত ওঠান, তিনজন উইটা দাঁড়াইছে, কয় আমরা যাব, বুইজা দাঁড়াইছে না না বুইজা, কাজ বুঝে শুনে তারপরে জবাব দিতে হবে। সকলেই আওয়াজ দিয়া বলেন, জান্নাতের দরওয়াজা খুলতে রাজি আছেন? এখন আবার সবাই কয় না, আবার যদি ভুল হয়, জোরে আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের দরওয়াজা খুলতে রাজি আছেন? তাহলে আকাশ জমিন মুখরিত করে একবার বলি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। এখন মোটামুটি আওয়াজ হয়েছে,